নমস্কার বন্ধুরা। তো আজকে নতুন প্যাচ নিয়ে এসেছি, যে প্যাচটা আপনারা নিশ্চয়ই থাম্বনেলে দেখেছেন। তো আবারও আমি বলছি, এই প্যাচটার নাম হচ্ছে আজ এই দিনটাকে আমি আগে বাজিয়েছিলাম একটা গানের সঙ্গে। যদি কেউ না দেখে থাকেন, যান ভিতরে প্লে লিস্টে বা আমার প্রোফাইলে গিয়ে দেখুন, আপনারা অবশ্যই দেখতে পাবেন। শুধু বাংলা গান নয়, হিন্দি গানেরও অনেক লিস্ট আছে, এডিটিং আছে, যদি কারো দরকার হয় অবশ্যই ভিতরে গিয়ে দেখুন। তো যে যে বন্ধু নতুন এই ইউটিউব চ্যানেল পেয়েছেন বা আমার ভিডিওটাকে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনার প্রোফাইলে গিয়ে ঢুকে যায়। তো আমি প্রতিদিন বা প্রতি সপ্তাহ একটা নতুন নতুন করে ভিডিও আপনাদের জন্য দিতে থাকি, ভালো ভালো এডিটিং, বা আপনাদের কোনো যদি এডিটিংয়ের দরকার থাকে অবশ্যই আপনি সরাসরি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি অবশ্যই যোগাযোগ করবেন। SPD-20, SPD-20X, SPD-30, যে কোনো প্যাডের আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। আশা করি আমি যতটুকু পারবো আপনাকে সাহায্য করার জন্য চেষ্টা করব। তো আমার নাম হচ্ছে অক্টোপ্যাড ছোটন দাস গুপ্তা, আর আপনি দেখছেন আজকে ইউটিউব চ্যানেল অক্টোপ্যাড ছোটন দাস গুপ্তা YT। তো আমি আজকে যে এডিটিংটা দেব বলে আপনাদের ভিডিও করছি, তো চলুন দেখুন কীরকম করতে হয় আর কীরকম বাজাতে হয় সব কিছুই দেখাবো। তো আস্তে আস্তে দেখুন, বোঝার চেষ্টা করুন, আর আমিও আপনাদের আস্তে আস্তে বোঝাবার চেষ্টা করছি। তো চলুন স্টার্ট করি। তো বন্ধুরা, আজকে আমরা জানবো প্যাডের কাউন্ট কী করে করতে হয়, বা কোনটা ঘাটের নাম কী বলে, বা কোনটা খোপের নাম কী বলে। প্রথম আমরা গুনে যাব 1 2 3 4 5 6 7 8, অথবা বাংলায় বলি 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে একটা ছক নাম্বার। তো সব থেকে বড় কথা হচ্ছে আমি আজকে আপনাদেরকে বলবো ব্যাংকিং সিস্টেমটা। আমি ইনস্ট্রুমেন্টে যাব, এ ব্যাংক। প্রথমে ইনস্ট্রুমেন্ট হলো মানে যন্ত্র, যেই লিস্ট। তারপর আমি ভলিউমে যাব, লেভেল বলা হয় রোল্যান্ডের ভাষায়। পিচ 1+1, ডিকে বা ডিসলে 31, প্যান সিটি আর দিব, দেখতে পাচ্ছেন 0 FX। এখানে FX এর কোনো কাজ নাই, পরিষ্কার ভাষায় বলে থাকি আমি। বি ব্যাংকে যাব দোস্ত, বন্ধুরা সরি, ইনস্ট্রুমেন্ট দেখুন, ইনস্ট্রুমেন্ট হচ্ছে I-09, লেভেল হচ্ছে আপনার 10, তারপরে পিচ 10, ডিসপ্লে 0, CTR, প্যান AP4 অল করতে দিতে হবে, আপনাকে কোনো অসুবিধা নেই, এখানে অল করে দিলাম আমি, ঠিক আছে, সময়টা আপনাদের বেশি যেন না খরচা হয় এই জন্য। আর এটাও অল করে দেবো CTR, আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, তো যাই হোক, এবার এ ব্যাংক যাব 2 নম্বর প্যাডে, ভলিউম 10, FX 0 থাকবে। বি ব্যাংক যাব, ভলিউম 12, যেভাবে আমি করছি ওইভাবে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন প্যাচ সেম টু সেম বাজবে, কোনো অসুবিধা হবে না। এ ব্যাংক যাব 3 নম্বর প্যাডে, বি ব্যাংকে, এবার 4 নম্বর প্যাডে যাব, লেভেল +2, পিচ ডিকে ফুল, বি ব্যাংকে যাব, বেস দিয়েছি 28 নম্বরের, B28 আর কি, 10 লেভেল থাকবে, পিচ -4 থাকবে, ডিকে ফুল থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি এ ব্যাংক যাব, চলে যাব 5 নম্বর ব্যাংকে, অফ আছে বি ব্যাংক, কোনো অসুবিধা নেই। ওকে, এবার চলে যাবো 6 নম্বরে,
এ ব্যাংক, বি ব্যাংকে যাব। পিচটা অবশ্যই মনে রাখবেন, আবারও দেখাবো আমি পিচটা। আর লেভেল 12, এবার চলে যাবো 7 নম্বরে। এ ব্যাংক, সরি, এবার বি ব্যাংকে যাব। এবার ফাইনাল 8 নম্বরে যাব। এটা হচ্ছে I07, মানে 7 নম্বর আছে। লেভেল 10 রাখবো আর পিচটা 8 রাখবো। এবার আমরা দেখব কোনটাতে কি আছে আর কিরকম বাজাতে হয় দেখাচ্ছি, চলুন।